নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদের একটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি তিলের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম তিল কালাকাঁদ। যারা রান্না করতে পারেন না তারাও কিন্তু এই রেসিপিটা রান্না করতে পারবেন, এতটাই সহজ এই রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তিল কালাকাঁদ বানাবার জন্য আমি প্রথমেই একটা প্যানের মধ্যে 1 কাপ তিল নিয়ে রোস্ট করে নেব। ক্রমাগত নাড়াচাড়া করে এই তিলটাকে রোস্ট করে নিতে হবে এবং গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে। আমাদের তিলের কালার চেঞ্জ করতে হবে না, এটা সামান্য একটু ফুলে যাবে এবং এর কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত রোস্ট করে নিতে হবে। 3-4 মিনিট পর এখন দেখাচ্ছি, দেখুন তিল এখন হালকা রোস্ট হয়ে গেছে এবং এটা থেকে একটা চটর পটর আওয়াজ হচ্ছে, তার মানে তিল কিন্তু খুব ভালোভাবেই রোস্ট হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন তিলটা রোস্ট হওয়ার পরে এভাবে আমি যখন একটা তিল নিয়ে দুটো আঙুলের মধ্যে চাপ দিচ্ছি, তখন কিন্তু যেভাবে বাদাম ভাঙে ঠিক সেইভাবে মাঝখান থেকে ভেঙে যাচ্ছে, তার মানে তিলটা একদম পারফেক্ট রোস্ট হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা অন্য পাত্রে তিলটাকে ঢেলে নিয়ে আমি একটু ঠান্ডা হতে দেব। তারপর আমি তিলটাকে মিহি একটা পাউডার বানিয়ে নেব। তিল কিন্তু কখনোই গরম অবস্থাতে গুঁড়ো করতে যাবেন না। যতক্ষণে তিলটাকে ঠান্ডা করে নিচ্ছি, ততক্ষণে আমি এই কালাকাঁদটা সেট করার জন্য টিনটা রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা সাদা কাগজ দিয়ে ওপর থেকে আমি একটু ঘি বুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পার্চমেন্ট পেপার বা অয়েল পেপার, কিংবা যদি সেটাও না থাকে অ্যালুমিনিয়াম ফয়েলও এর মধ্যে দিয়ে তার ওপরে এরকমভাবে ঘি মাখিয়েও নিতে পারেন। আর যদি সেটাও আপনাদের কাছে না থাকে, তাহলে আমার মতন এইভাবে সাদা কাগজ দিয়ে তার ওপরে একটু ঘি মাখিয়ে নিলে কিন্তু সেটাও একই রকম কাজ করবে। দেখুন আমি পাত্রটায় কাগজটা খুব ভালো করে গ্রিজ করে নিয়েছি, এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর দেখুন এই সময়ের মধ্যে তিলটা কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখুন তিলটা আমি একটা ফাইন পাউডার বানিয়ে নিয়েছি, আপনারাও কিন্তু ফাইন পাউডার বানিয়ে নেবেন, তাহলে এর টেস্টটা কিন্তু ভীষণই ভালো হবে। এবার একটা প্যান আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 1/2 কাপ পরিমাণ। এই 1/2 কাপ দুধের মধ্যে আমি এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মিল্ক পাউডার। সমস্ত উপকরণ আমি এই একই কাপ দিয়ে মেপে নেব, তাহলে কিন্তু এটা একদম পারফেক্ট তৈরি হবে। আর ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব, মানে একটা স্মুথ পেস্টের মতন আমাকে তৈরি করতে হবে। বলা যায় যে মিল্ক পাউডারে যেন কোনো লাম্প না থাকে, ঠিক সেইভাবে এটাকে তৈরি করে নিতে হবে। দেখুন পেস্টটা এখন রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা ছানা এবং রোস্ট করে গ্রাইন্ড করে নেওয়া যে তিলটা সেটা। এবার এগুলোকেও আমি আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর এটা আমি এখন গ্যাসে বসিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে লাগাতার নাড়তে থাকতে হবে। একটু পরেই দেখবেন এটা বেশ গাঢ় হয়ে গেছে এবং এর মধ্যে যে দুধটা দিয়েছিলাম সেটাও কিন্তু ভালো মতো শুকিয়ে গেছে। যেহেতু আমি এর মধ্যে মিল্ক পাউডার দিয়েছি এবং তিল দেওয়া আছে, তাই জন্য এটা কিন্তু গাঢ় হতে একেবারেই খুব একটা বেশি সময় লাগবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন, আর আমি এখানে চিনি ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে মিছরির পাউডারও দিতে পারেন। চিনি দেওয়ার পর যেহেতু গ্র্যানিউল চিনি ব্যবহার করেছি, সেজন্য এখান থেকে হিট পেয়ে একটু জল ছাড়বে, তাই আবারও এটাকে ভালো মতন করে নাড়তে থাকতে হবে মিডিয়াম ফ্লেমে। দেখুন এখন যেরকম জল ছেড়েছিল তার থেকে আর একটু টাইট হয়ে গেছে। 3-4 মিনিট পর কিন্তু এটা বেশ ভালো মতনই টাইট হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ এলাচ গুঁড়ো।
আমি ঘরেই এলাচ গুঁড়ো বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে রেডিমেড এলাচ গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে ক্রমাগত নেড়ে নিতে হবে। দেখুন এখন কিন্তু এটা একদম বেশ ভালো মতন করে শুকিয়ে এসেছে। যতক্ষণ পর্যন্ত না এই মিশ্রণটা প্যানের গা থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর আপনারা এই পর্যায়ে এটা একটু টেস্ট করে দেখে নিতে পারেন, যদি মনে হয় চিনিটা আর একটু আপনারা দিতে চান তাহলে কিন্তু এই সময়েই এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এলাচ গুঁড়োটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে ভালো মতন করে নাড়াচাড়া করে নেওয়ার পর এই মিশ্রণটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। দেখুন গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার এই যে কেক টিনের মধ্যে পেপার দিয়ে গ্রিজ করে রেখেছিলাম তার মধ্যে আমি এই কালাকাঁদের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সমস্ত মিশ্রণটা দেওয়ার পরে একটা স্প্যাচুলা কিংবা চামচ দিয়ে এটাকে মোটামুটি ইভেন করে দিতে হবে। ভালো মতন করে আমি পাতিয়ে দিয়েছি। এবার এটাকে এভাবেই আমি রুম টেম্পারেচারে রেখে দেব। যদি হাতে সময় কম থাকে তাহলে এটা ফ্রিজে 10 থেকে 15 মিনিট রেখে দিতে পারেন। দেখুন আমি ফ্রিজে রাখিনি, আমি রুম টেম্পারেচারেই রেখে দিয়েছিলাম। এটা একদম খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর যেহেতু আমি পেপার দিয়ে নিয়েছিলাম সেজন্য এটা কিন্তু এখান থেকে তুলে নিতেও খুব সুবিধা হচ্ছে। এবার একটা প্লেটের ওপরে রেখে এটাকে আমি পিস পিস করে কেটে নেব। আপনারা ছোটো বা বড়ো যেরকম সাইজ করতে চান সেভাবে নিজেদের পছন্দ মতন সাইজ করে এটাকে কেটে নিতে পারেন। আমি মোটামুটি মাঝারি সাইজ করে এই পিসগুলো কেটে নিয়েছি। একটা পিস নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর এর টেক্সচার হয়েছে এবং একদম সফট একটা মিষ্টি তৈরি হয়েছে, একদম দোকানের মতন। এবার আমি ওপর থেকে আমন্ড কুচি দিয়ে এটা গার্নিশ করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে এটাকে সাজিয়ে তারপর পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল তিলের কালাকাঁদ। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে।